নমস্কার বন্ধুরা আজ মহানবমী মহানবমীর লগ্নে সকল বন্ধুদের আত্মীয় পরিজন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চতুর্দিকে ঢাক বাদ্য সানাই এবং মানুষের কোলাহলের আওয়াজ তাতে যদি আপনারা একটু ভিডিওটা শুনতে ডিস্টার্ব ফিল করেন তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ওয়ে আমি কেকা আপনারা দেখছেন আহারে পাহারে আজকের রেসিপি চিতল মাছের মুইঠা মুইঠা করার জন্য চিতল মাছের গাদার প্রয়োজন সবাই জানেন আর মাছগুলোকে প্রথমে তার গা থেকে এরকম চামচ দিয়ে তুলে নিতে হয় কাটাগুলো ফেলে দেওয়া হয় আর আসল যে মাছটা সেটা নিয়ে নিতে হয় মাছটা রান্না করার জন্য আমি ড্রাই রোস্ট করবো কিছু মশলা নিয়ে নিয়েছি দু চামচ সাদা জিরে দু চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি গরম মশলা এই গরম মশলার মধ্যে একটা বড় এলাচ এবং জৈত্রী আছে আর নিয়ে নিয়েছি রাঁধুনি এটা জোয়ানের মতন দেখতে হলো এর ফ্লেভার অত্যন্ত সুন্দর এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব অপরদিকে পরিমাণ মতন জল বসিয়ে দিচ্ছি আর জলের মধ্যে একটু নুন আর সামান্য তেল দিয়ে ফোটে ওঠার জন্য সময় দেব মাছগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি এই চিতল মাছের মধ্যে একটা এমন গন্ধ আছে যেটা কিনা অনেকেই পছন্দ করেন না মাছটা আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া করব তার জন্য এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা রঙটা সুন্দর আসার জন্য নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর ভাজার যে মশলাটা করেছি সেই মশলার বেশিরভাগ অংশটা আমি এইখানটাতে ব্যবহার করছি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ময়দা বাইন্ডিংয়ের কাজ হিসাবে করার জন্য এখানে আমার আরও একটা ভিডিও আছে সেখানে আমি আলু সেদ্ধ করে দিয়েছি যদি আলু সেদ্ধ না থাকে আপনি সামান্য ময়দা দিয়েও করতে পারেন মেখে রেখেছি আর এদিকে জলটাও আমার সুন্দরভাবে ফুটে উঠেছে হাতে মুঠমুঠ করে নিয়ে আমি গরম জলের মধ্যে এই মৈঠটাগুলো দিয়ে দিচ্ছি মুঠমুট করে দেওয়া হয় বলেই হয়তো এটার নাম মৈরটা চার থেকে পাঁচ মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে ফুটে উঠতে দেবো অপরদিকে এটা ফুটছে ফুটুক ততক্ষণে আমি মশলাটা করে নিই নিয়ে নিচে একটা গোটা টমেটো সাদা জিরে আদা কাঁচা লঙ্কা নিয়ে এটার একটা পেস্ট করে নেব কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমি মিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঝাঁজটিতে তুলে রেখেছি যেটুকু জল থাকবে ঝরে পড়ে যাবে আর আলু চৌকো করে কেটে রেখেছি সেগুলোকে ভেজে নিতে হবে আপনি আলু ছাড়াও করতে পারেন কিন্তু অল্প একটু আলু আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি আলুটা এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি আর আলুটা ভাজবো অবশ্যই ঢাকনা দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে সব তুলে রেখে দেবো একটা অন্য পাত্রের মধ্যে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা আমার পাশে রয়েছেন সাথে রয়েছেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মুইঠাগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর মুইঠাগুলোকে আমি একটু বড় করে করেছিলাম বলে এগুলোকে হাফ করে ছোট করে নিয়েছি নিয়ে ছোট ছোট পিস করে একটা দু টুকরো করে কেটে ভেজে নিচ্ছি ভেজে ছান্তা দিয়ে তুলে নিচ্ছি আর এটা বেশি অত্যাধিক ভাজারও প্রয়োজন নেই মোটামুটি পিট লাল হলেই হবে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি সমস্ত মিঠটা ভেজে নিয়েছি আমি এখন ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতাকে ছিঁড়ে আর ফোড়নটা যেই একটু ভাজা হবে মানে তেজপাতাটা যেই ভাজা হয়ে গেল তখন একটু এক চামচ আমি সাদা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় মশলাটা একটু ঢাকা দিয়ে কষিয়েছি আপনারা যদি এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে চান এই পর্যায়ে আপনারা সামান্য পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিতে পারেন একে একে আমি নুন আন্দাজ মতন হলুদ সব দিতে থাকবো নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে এবারে আমি এটাকে কষাতে থাকবো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যদি কারো ঝালের প্রয়োজন হয় তারা ডলে খেতে পারবে মশলা সুন্দর কষে যখন গেছে তেল বেরিয়ে গেছে ভাজা আলুগুলো আমি দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি মশলা কষে গেলে আগে থেকে ভেজে রাখা মুঠাগুলো আমি এর সাথে মিশিয়ে নেব হালকা হাতে নাড়িয়ে নেব আর একটু লো ফ্লেম করে ঢাকা দিয়ে রাখবো যাতে এর ভেতরে একটু মশলার গ্রেভিটা যায় তাতে আরও টেস্টটা বাড়বে মুইঠাগুলো মশলার সাথে ভালো মিক্স আপ হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে জল দিয়ে দেব জলটা আপনি ঠিক ততটাই দেবেন যতটা আপনার ঝোলের প্রয়োজন তার থেকে সামান্য বেশি তার কারণ হচ্ছে মৈঠাগুলো যেহেতু বড়ার মতন সুতরাং একটু ঝোল শোক করবে তার জন্য ওটাকে ফুটে উঠতে দিতে হবে এমনভাবে যাতে ওটা জুসি হয় আর তার জন্য একটু ঝোলটা বেশি দিয়ে পরে এই ঝোলটাকে কমিয়ে নেবেন তাহলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর আমার রেডি হয়ে গেছে শীতল মাছের মৈঠা ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা রোস্টেড মশলা আর একদম অবশ্যই করে যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য হিং এটা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিতল মাছের মুঠা বাঙালির ইমোশান আর সাবেকি আনার মধ্যে অনেক রেসিপির মধ্যে এটি একটি অন্যতম রেসিপি হল চিতল মাছের মুঠা আমার রেসিপিস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা একবার হলো ট্রাই করবেন আর কারা কারা করলেন প্লিজ একটা ছবি আমাকে নিশ্চয়ই কমেন্টস বক্সে আপনারা দেবেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ